র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়ে গেছে, পুলিশ ভাইরা সাবধান, বলছেন রুমিন ফারহানা। জানাবো বিএনপির সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে বিএনপির সময় দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল, বলছেন হানিফ। কুমিল্লায় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো ইডেন ছাত্রলীগের 14 নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়ে গেছে, পুলিশ ভাইরা সাবধান, বলছেন রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে ছাত্রদল নেতা নয়নকে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ডে ইতিপূর্বে র‍্যাবের উপর স্যাংশন হয়েছে, সুতরাং পুলিশ ভাইরা সাবধান হয়ে যান, শুধু লিফলেট বিতরণের কারণে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। নয়ন হত্যাকাণ্ডের বিচার বাঞ্চারামপুরের মাটিতে হতেই হবে। তিনি বলেন, আমার দেশে আমার ভাইয়ের বুকে আপনারা গুলি চালাবেন, আমার ভাইয়ের রক্তে বাংলার মাটি ভিজবে, আপনাদেরকে এর জবাব একটা একটা করে দিতে হবে, সেই দিন আর বেশি দূরে নয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, আমরা তো গণমাধ্যমে কাজ করি, সাধারণ মানুষের মন্তব্য আমরা পড়ি, তারা এখন পুলিশের বিরুদ্ধে স্যাংশন চায়। পুলিশের যেসব সদস্যরা অতি উৎসাহী, তারা মনে করে হাসিনা টিকলেই তারা টিকে থাকবে, তারা মনে করে আওয়ামী লীগ থাকলে লুটপাট অব্যাহত রাখতে হবে, তারা সেই কারণে অতি ভীত। রুমিন বলেন, 1972 থেকে 75 আওয়ামী লীগের দুঃশাসন মানুষ কিন্তু ভুলে নাই। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে ভোট কারচুপির মাধ্যমে 2018 সালে ক্ষমতায় এসেছেন, এরপর থেকে বিনা ভোটে নির্লজ্জতার মতো ক্ষমতায় বসে আছেন, আপনারা মনে করেছেন এর জবাব দিতে হবে না, সবকিছুর হিসাব আমরা নিব, কেন আমরা হাজার হাজার ভাইকে গত 14 বছরে বিনা দোষে হত্যা করা হয়েছে, কেন আমার ভাইদের গুম করা হয়েছে, আপনারা যেভাবে 2014-2018 বিনা ভোটে লুটপাটের মাধ্যমে ক্ষমতায় আসছেন, মনে করেন না 2024 সালে সেই ওয়াক ওভার পাবেন, বাংলাদেশের মানুষ আপনাদের সমুচিত জবাব দেবে। এ সময় নেতা কর্মীদের গণতন্ত্রের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সঠিকভাবে গণতন্ত্রে যুদ্ধ করতে পারলে এ ধরনের পুলিশ খালে বিলে ও নদীতে ভেসে যাবে। তিনি বলেন, নয়নের রক্ত বৃথা যাবে না, জনগণের আদালতে নয়ন হত্যার বিচার হবে। বিএনপির সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে আদালত পাড়া থেকে প্রকাশ্য দিবালোকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। হলি আর্টিজনের পর বাংলাদেশ এ ধরনের একটি ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে পশ্চিমা দেশগুলো আতঙ্কিত, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জঙ্গিবাদের যেন নতুন করে উত্থান না হয় সে ব্যাপারটি নিয়ে সবসময় সচেষ্ট বলে জানিয়েছে। আর এর প্রেক্ষিতে আদালত পাড়ার ঘটনার পর জঙ্গিবাদের উত্থান, জঙ্গিদের বর্তমান অবস্থান এবং জঙ্গিদের সঙ্গে মূলধারার রাজনৈতিক দলগুলোর সম্পর্ক কোন পর্যায়ে তা নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। আর এই সমস্ত তথ্য সংগ্রহের ক্ষেত্রে জঙ্গিদের সঙ্গে বিএনপির যোগসূত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য যে এর আগেও বিএনপির সঙ্গে জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত 5টি ক্ষেত্রে বিএনপির সঙ্গে জঙ্গিদের সম্পর্কে প্রমাণ পেয়েছিল এবং সেই সম্পর্কে তৎকালীন রাষ্ট্রদূত পররাষ্ট্র দপ্তরে বার্তাও পাঠিয়েছিলেন। যে 5টি ক্ষেত্রে সেই সময় জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছিল তার মধ্যে রয়েছে, এক, জামায়াতের সঙ্গে জোট। জামায়াতকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি জঙ্গি সংগঠন মনে করে, বিশেষ করে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির মার্কিন পররাষ্ট্র দপ্তরে তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। দুই, বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমানের উত্থান, সেই সময় বাংলাদেশে জেএমবি এবং বিভিন্ন ইসলামী জঙ্গি সংগঠনগুলোর উত্থানের ঘটনার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্র বলেছিল যে আওয়ামী লীগকে দমন করার জন্য জঙ্গিদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিএনপি। তিন, 10 ট্রাক অস্ত্রের ঘটনা, 10 ট্রাক অস্ত্রের ঘটনা সম্পর্কে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথক পৃথক প্রতিবেদন তৈরি করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়, জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করার জন্যই এই অস্ত্র আমদানি করা হয়েছে এবং এই অস্ত্র আমদানির ঘটনার পেছনে ক্ষমতাসীন বিএনপি জামায়াতের মদত ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। চার, তারিকের জঙ্গি কানেকশন, তারিককে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারিকের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে। পাঁচ, বিএনপির ভেতরে উগ্র মৌলবাদীদের আস্তানা, উগ্র মৌলবাদী বিভিন্ন ব্যক্তিরা বা বিএনপিতে জোরে সোরে আছে বলে
মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিবেদনে উল্লেখ করেছিল। বিশেষ করে সে সময় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত সাকা চৌধুরী ও তার ভাই সহ বেশ কিছু জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর নাম মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেওয়া হয়েছিল। আবার 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততার প্রমাণ পায়। এ সংক্রান্ত প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে জামায়াতের 20 জনকে বিএনপি তার প্রতীক ছেড়ে দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণ করেছে যে বিএনপি জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দিচ্ছে। তাছাড়া সেই সময় জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগের খবরও পাওয়া গিয়েছিল। এখন যখন আদালত পাড়া থেকে দুজন জঙ্গিকে ছিনতাই করা হয়েছে, তখন এই ঘটনাটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত কিনা, বিশেষ করে বিএনপি যখন আন্দোলন করছে তখন সরকারকে চাপে ফেলার জন্য জঙ্গিরা নতুন কোনো নাশকতার ছক আঁকছে কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিএনপির সময় দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল, বলছেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি পরপর পাঁচবার দুর্নীতিতে দেশকে বিশ্বের এক নম্বর রাষ্ট্র বানিয়েছে। বিএনপির সময় দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। শতকরা 60% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করত, সে কারণে বাংলাদেশ ছিল চরম হতদরিদ্র দেশ। তিনি বলেন, বিএনপির সময় দেশ ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে, বাংলা ভাই ও শায়ক আব্দুর রহমান সহ অসংখ্য জঙ্গি সংগঠন গড়ে তুলেছিল, তারা দেশকে জঙ্গিদের চারণভূমি বানিয়েছে। বিএনপি দেশকে আবার সেখানে নিয়ে যেতে চায়, কিন্তু মানুষ ওই ব্যর্থ রাষ্ট্র হতে চায় না, দেশকে ব্যর্থ দেখতে চায় না, জঙ্গি রাষ্ট্র হিসাবেও দেখতে চায় না। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর বিএনপি জামায়াত চাচ্ছে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিএনপির বর্তমান স্লোগান টেক ব্যাক বাংলাদেশ। আমরা জিজ্ঞেস করেছিলাম, আপনারা দেশকে কোথায় নিয়ে যেতে চান, আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনাদের কি অর্জন ছিল? 2001 থেকে 2006 সাল ধরলে আপনাদের কোনো অর্জনই ছিল না। কুমিল্লায় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চায় বিএনপি। যে কোনো প্রতিবন্ধকতা উপেক্ষা করে কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চায় মহানগর কুমিল্লা দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপি। আসছে 26 নভেম্বর নগরীর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চান বিএনপি নেতাকর্মীরা। ইতোমধ্যে মহানগর কুমিল্লা দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপির নেতারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে জোর প্রচারণা চালাচ্ছে, দফায় দফায় করছেন প্রস্তুতি সভা। এদিকে সমাবেশকে কেন্দ্র করে দলে ফেরার মিশনে মাঠে কাজ করছে সিটি নির্বাচনে বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং জনতার মেয়র খ্যাত নিজামুদ্দিন কায়সার। বহিষ্কৃত এই দুই নেতাই বিএনপির সমাবেশ সফল করতে কর্মী সমর্থকদের নিয়ে মাঠে কাজ করছে। অপরদিকে সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করার মিশনে মাঠে কাজ করছে মহানগর দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপি। আসছে 26 নভেম্বর কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগে গণসমাবেশের ডাক দিয়েছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করতে এবং বৃহৎ আন্দোলনের নেতাকর্মীদের সংগঠিত করতে এই সমাবেশের আয়োজন হবে বলে জানান বিএনপি নেতাকর্মীরা। ইতোমধ্যে টাউন হলের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বিএনপি নেতারা। কুমিল্লার বাইরে থেকে আসা নেতাকর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের 100 নেতাকর্মী স্বেচ্ছাসেবকের কাজ করছে। অতিথি নেতাকর্মীদের জন্য মহানগরের 100 ফ্ল্যাট এবং বাড়ি খালি করা হয়েছে। মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপি নেতাদের উদ্যোগে অতিথি নেতাকর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা জানান, সব বাধা উপেক্ষা করে কুমিল্লা একটি সফল সমাবেশ করা হবে। এদিকে বিভাগীয় সমাবেশ ঘিরে অনেকটাই চাঙ্গা দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লায় নিজেদের উর্বর ভূমিতে সংগঠনকে আবারও শক্তিশালী করতে চায় বিএনপি। সেই লক্ষ্যে সমাবেশে সর্বোচ্চ সংখ্যক জনসমাগম করার টার্গেট নিয়েছেন তারা। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আমিনুর রশিদ ইয়াসিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎপাদুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ শীর্ষ নেতারা সমাবেশ সফল করতে দিনরাত গণসংযোগ সহ প্রচার প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে দলে ফেরার মিশনে মাঠে কাজ করছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তাছাড়া জনতার মেয়র খ্যাত নিজামুদ্দিন কায়সার ও কর্মী সমর্থকদের নিয়ে মাঠে নেমেছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মাঠে নিজের অবস্থান জানান দিতে প্রতিদিনই কর্মী সমর্থক নিয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি। এই বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, সব বাধা উপেক্ষা করে আমরা কুমিল্লায় গণসমাবেশ সফল করার লক্ষ্য কাজ করছি।
হচ্ছি। এরই মধ্যে আমরা প্রশাসনের পক্ষ হতে লিখিতভাবে মাঠের অনুমোদন পেয়েছি। এটা জনসভা হবে না, এটা জনসমুদ্রে রূপান্তর হবে। মহানগরের কোনো বাড়িতে পুরুষ লোক থাকবে না, সবাই সমাবেশে আসবে। মানুষ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা বিএনপির উর্বর ভূমি, আমরা দেশের ঐতিহ্য ফেরাতে কাজ করছি। তারেক রহমানের নির্দেশে দলকে সুসংগঠিত করে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করা হবে। সমাবেশ সফল করার ক্ষেত্রে কেউ অন্তরায় হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ইডেন ছাত্রলীগের 14 নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের 14 জন নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে একই মাসের 22 তারিখ ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে সিট বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ এনে গণমাধ্যমে বক্তব্য দেন সংগঠনটির সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস। এর কারণে তাকে ছাত্রী নিবাসের একটি কক্ষে আটকে রাখা হয় এবং মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনায় মধ্যরাতে ছাত্রলীগের নেতা কর্মীদের একাংশের বিক্ষোভে ইডেন কলেজ ক্যাম্পাসের উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রিভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি জানান। পরে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে 24 ঘন্টার মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ আসে কেন্দ্রীয় কমিটি থেকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।